টিটিপির সোনালী সময়ে টিভি পর্দা মাতি এসে যারা তাদের মধ্যে অন্যতম ছিল সুমিকা স্যার। এক সময়ের এই তুমুল টিভি অভিনেত্রী মনে থেকে এখন অনেকটাই দূরে। এখন তিনি কোথায় আছেন, কেমন আছেন, সে বিষয়গুলো নিয়েই আজ পুরো ভিডিও জুড়ে কথা বলবো। 1969 সালের 15 জানুয়ারি সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার এবং সাবেক সংসদ সদস্য ও লেখিকা পান্না কায়সারের ঘরে জন্মগ্রহণ করে সুমিকা স্যার। একটা ছোট থাকতেই তার বাবাকে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের ঠিক কালেই হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে। এদের মধ্যে একজন ছিলেন শহীদুল্লাহ কায়সার। শিল্প সাহিত্যের প্রতি টানটা একদম বংশ পরস্পরে পাওয়া। তার বাবা মা যেমন লেখক ছিলেন, তেমনি তার চাচা বাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার জহির রায়হান। এর সাথে সমীর একজন ছোট ভাই আছেন অমিতাভ কায়সার, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবিকেএম বদরুদ্দোজা চৌধুরীর স্ত্রী মায়া, তার মা পান্নার বোন। ফলে সমী এবং রাজনীতিবিদ মাইবি চৌধুরী খালাতো ভাই বোন। সমী কায়সারের ইচ্ছা ছিল গায়িকা হবার, নিয়মিত নিতেন তালিম ও শৈশবে অংশ নিয়েছেন অনেক গানের অনুষ্ঠানেও। এমনি এক অনুষ্ঠানে গান করার সময় পরিচয় হয় বিটিভির খ্যাতনামা প্রযোজক ও পরিচালক আতিকুল হক চৌধুরীর সাথে। প্রথম দেখাতেই সমী কায়সারকে নাটক করার প্রস্তাব দেয় সে। সে সময়ে পড়াশোনায় চাপের কারণে রাজি হয়নি তার মা। 1989 সালে পরিচালক আতিকুল হক চৌধুরী এমন একজন মেয়ে অভিনেত্রী খুঁজছিলেন যে কিনা নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলতে পারে। তিনি সুমী কায়সারকে চয়েস করে নিলেন তার নাটক কেবা আপন কেবা পরে অভিনয়ের জন্য। এর ফলে সুমী প্রথম অভিনয়ের সুযোগ পান। এরপর তিনি ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে এবং আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় 3 পর্বের ধারাবাহিক নাটক যত দূরে যাই অভিনয় করে পরিচিতি লাভ করেন। তারপর তিনি বহু নাটকে যেমন নক্ষত্রের রাত, ছোট ছোট ঢেউ, স্পর্শ, একজন অরণ্য আকাশ, অনেক রাত, মুক্তি, অন্তরে, নিরন্তরে, স্বপ্ন, ঠিকানা সব বিভিন্ন নাটকে অভিনয় করেন। তাছাড়া 1995 সালে তিনি অভিনয় করেন অমর নায়ক সালমান শাহর বিপরীতে নয়ন নামের একটি নাটকে। নাটকটিতে তিনি অন্ধ মেয়ের ভূমিকায় অভিনয় করে সে সময় দর্শকদের মুগ্ধ করে রাখতেন। এছাড়াও সুমী কায়সার বেশ কয়েকটি চলচ্চিত্র অভিনয় করেছেন। আপনি আমার প্রভু হাসান রাজা। তুমি কে? আমি বিনু। যেমন লালন, হাসন রাজার মতো সিনেমায় তাকে অভিনয় করতে দেখা যায়। চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের জীবনী নিয়ে নির্মিত দ্য নেম অফ এ রিভার সিনেমায় তিনি অভিনয় করেন। এছাড়া সমীর একজন প্রযোজকও। তিনি 1997 সালে তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ধানসিঁড়ি প্রোডাকশন প্রতিষ্ঠা করেন। এ প্রতিষ্ঠানের প্রযোজনায় মুক্তি এবং অন্তর নিরন্তর নাটক নির্মিত হয়। 2013 সালের নভেম্বরে তার প্রতিষ্ঠান ধানসিঁড়ি কমিউনিকেশনস লিমিটেড রেডিও অ্যাক্টিভ নামে একটি বেতার কেন্দ্রের জন্য লাইসেন্স পায়। ব্যক্তি জীবনে সুমী কায়সার 1999 সালে ভারতীয় নাগরিক ব্যবসায়ী অর্ণব ব্যানার্জি রিঙ্গোকে বিয়ে করেন। তবে 2 বছর পর তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে তিনি 2008 সালের 24 জুলাই ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক মোহাম্মদ আরাফাতকে বিয়ে করেন। নানা কারণে সেই সংসারও টিকেনি। 2020 সালের 9 অক্টোবর তিনি আবারও বিয়ে করেন ব্যবসায়ী রিজামিন সুমনকে। সুমন র্যাঙ্গজ গ্রুপের প্রাক্তন কর্মকর্তা ছিলেন এবং বর্তমানে তিনি গ্রুপ ফর দুবাইয়ের দায়িত্বে রয়েছেন।